রাজশাহী সীমান্তে বিএসএফ এর বাধায় নিজেদের জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ফলে গেল 5 দিন ধরে শত শত মহিষ নদী পাড়ে জড়ো করে রাখা হয়েছে। আতঙ্কে হাত গুটিয়ে বসে আছেন রাখালরাও। এতে গুমোট পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের গ্রামগুলোতে। রাজশাহীর খড়চাকা সীমান্ত থেকে জিয়লগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খড়চাকা সীমান্তে পদ্মার ওপারে নির্মল চর। ভারতীয় সীমান্ত রেখা থেকে অন্তত 500 গজ দূরে বাংলাদেশের এই ভূখণ্ড। বিস্তীর্ণ এই চরে নানা ফসল আবাদ করেছেন বাংলাদেশি নাগরিকরা। মহিষ পালনের জন্য চরের অন্তত 50 বিঘার খেসারির ক্ষেত 10,000 টাকা বিঘা দরে লিজ নিয়েছেন রাখালরা। এখানে আমরা ক্ষেত কিনে সবাই আপন আপন যারা যারা যে ফালি কিনেছে তারা তারা সে ফালিতে থাকে। আমরা আপন ঘেরে ঘেরে খাওয়াই, ওনারা দৌড়ে আসে, আমরাকে দৌড়ে আসছে। তখন আমরা বুঝি মশগালাকে একটু সরিয়ে সরিয়েলার পরে আমরা বুঝি বাবু এখানে আসেন না, আপনারা সরে যান, এটা বাংলাদেশ। তখন আমরাকে আসে একজনকে মারিয়ে দিয়েছে দৌড়ে এসে, তখন আমরা অস্ত্রের ভয়ে সরে যাই। গেল 26 ফেব্রুয়ারি এই চরে মহিষের পাল নিয়ে গেলে বাংলাদেশ অংশে অনুপ্রবেশ করে রাখালদের বেধড়ক পিটিয়েছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ইন্ডিয়ার বর্ডার 300 গজ যেতে হবে আরও। তুমি যে তোরা আমাদের ক্ষেত খাওয়াচ্ছিস, তবে যদি না দেখেন কোনো এক চ্যারানের ক্ষেত খাওয়ানি আপনি দেখালেন, এই মনে করেন যে আমাকে এই মার সেই মার। ঘটনার পর ওই এলাকার কয়েক গ্রামে রাখালদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বিএসএফ এর ভয়ে তারা নিজেদের জমিতেও মহিষের পাল চড়াতে যেতে পারছেন না। এটা তো ইন্ডিয়া না, এটা তো বাংলাদেশ। আমরা বাংলাদেশে চলাফেরা করি, বাংলাদেশে থাকি, কিন্তু আমাদেরকে যখন চড়াতে যাই অনেক সময় তারা চলে আসে আমাদেরকে বাংলাদেশের ভিতরে 2 রশি 3 রশি চলে আসে, আসে মারধর করে, তাড়াতাড়ি করে, গালি দেয়। এই জন্য আমরা এখন মশগুলো চড়াতে পারছি না। বিজিবি জানিয়েছে পদ্মার ওপারে বেশিরভাগ অংশে সীমান্ত পিলারের অস্তিত্ব নেই, এ কারণে নানা সমস্যা হচ্ছে। সাধারণ জনগণ যারা মাছ ধরতে যাচ্ছে যখন বর্ষা মৌসুমে কিংবা যখন চর উঠে যাচ্ছে, সাধারণ মানুষজন যখন সেখানে চাষাবাদ করতে যাচ্ছে চর এলাকায় ফাঁকা এলাকাতে অথবা গরু চড়াতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সুনির্দিষ্ট সীমানা না থাকার কারণে কখনো আন্তঃসীমানা অতিক্রমের যে প্রবণতা সেটা বৃদ্ধি পায়, সেটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। রাজশাহী জুড়ে ভারতের সঙ্গে সীমান্ত এলাকা 55 কিলোমিটার, এর মধ্যে 35 কিলোমিটারই নদীপথ। খারিজাগাতি মোল্লাপাড়া এই গ্রামের অন্তত 50টি পরিবার জীবিকা নির্বাহ করেন গরু মহিষ পালন করে। তারা এই নদীর এই অংশটিকে পার করে ওপারে চরে বাংলাদেশের অভ্যন্তরে গরু মহিষ চড়াতে যান, কিন্তু গেল কয়েকদিন ধরে বিএসএফের বাধাই সেটি করতে পারছেন না। ফলে হাত গুটিয়ে বসে আছেন গরু লালন পালনকারী এবং রাখালরা। জিয়াউলগনি সেলিম, এসএটিভি, গোদাগাড়ী সীমান্ত, রাজশাহী।